হ্যালো ভিওয়ার্স টুডেস টপিক ইজ অ্যাবাউট স্কোয়ার রুট অফ এ নন পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল বর্গ সংখ্যা কোনগুলো যে যেগুলোর বর্গমূল করা যায় যেমন চার নয় ষোলো পঁচিশ এগুলো সব বর্গ সংখ্যা এদের বর্গমূল করা যায় কিন্তু এই এইরকম পূর্ণবর্গ সংখ্যা নয় মনে করো সাত এগারো তেরো চোদ্দো এই ধরনের সংখ্যার বর্গমূল আমরা কী করে বের করবো ইয়েস তো এগুলো বের করা যাবে এর জন্য একটা ছোট্ট ফর্মুলা আছে ফর্মুলাটা মনে রাখতে হবে ফর্মুলাটা হচ্ছে কি যে রুট ওভার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট এক্স প্লাস ওয়াই বাই টু রুট এক্স এইটা হচ্ছে একটা ফর্মুলা তো এখানে প্লাস থাকলে প্লাস হবে আর এটা যদি মাইনাস থাকে এক্স মাইনাস ওয়াই হয় তাহলে এটাও এখানে মাইনাস হবে তো এই ফর্মুলার সাহায্যে যে কোনো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল আমরা নির্ণয় করে ফেলতে পারি কিন্তু কিভাবে দেখো মনে করো সেভেন তো সেভেনের স্কোয়ার রুট আমরা বের করতে চাই তো এই সেভেনটাকে আমরা কীভাবে লিখবো এই রকম আকারে লিখবো রুট ওভার এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই এই আকারে লিখব যেখানে এক্সটা কী হবে এক্সটা হবে এই সেভেনের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা এবার ভাবো সেভেনের সব থেকে কাছের পূর্ণবর্গ সংখ্যা কোনটা সেভেনের জাস্ট আগের পূর্ণবর্গ সংখ্যা কোনটা চার আর পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটা নয় পূর্ণবর্গ সংখ্যা মিন্স যাদের বর্গমূল করা যাবে রাইট তাহলে এবার সেভেনের সব থেকে কাছের পূর্ণবর্গ সংখ্যা কোনটা চার না নয় এটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে যেটা নয় তাহলে এই সেভেনটাকে কীভাবে লিখবো এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই আকারে যার এক্সটা হবে সব থেকে কাছের পূর্ণবর্গ সংখ্যা তাহলে সেভেনের কাছের পূর্ণবর্গ সংখ্যা হলো নয় এবার তাহলে সেভেনটাকে নাইন প্লাস তো কিছু করা যাবে না তাহলে কী করতে হবে নাইন মাইনাস টু তাহলে এখানে এটা মাইনাসের ফর্মুলায় পড়বে ঠিক আছে তাহলে এবার এইটা সমান সমান কী হবে দেখো আমি ফর্মুলাটা বলেছিলাম এখানে যদি মাইনাস হতো প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস তাহলে মাইনাসের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এইটা তাহলে এবার এটাকে এটার সঙ্গে কম্পেয়ার করো এক্স বলতে নাইন আর ওয়াই বলতে টু তাহলে এটা সমান কী হবে রুট এক্স মানে রুট নাইন মাইনাস ওয়াই ওয়াই বলতে টু বাই টু ইন্টু রুট এক্স মানে রুট নাইন তাহলে এটা যেটা আসছে রুট নাইন করলে থ্রি মাইনাস এটা টু টু ক্যান্সেল করলে ওয়ান ওয়ান বাই রুট নাইন মানে থ্রি থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি মানে পয়েন্ট থ্রি 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 এটা চলতেই থাকবে তার মানে এটা মানে হয়ে গেলো তোমার টু পয়েন্ট সিক্স 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 বা এটাকে প্রায় সমান আমরা লিখতে পারি টু পয়েন্ট সিক্স সেভেন তো এই প্রসঙ্গে একটা কথা বলার যে এই যে পূর্ণবর্গ নয় যে কোনো সংখ্যার বর্গমূল এটা কিন্তু অমূলত সংখ্যা হয় তো এই ধরনের কোন সংখ্যার এক্স্যাক্ট ভ্যালু কিন্তু কখনো বের করা সম্ভব নয় এটার যে ভ্যালুটা আসলো টু এটা কিন্তু এর একটা খুব কাছাকাছি মান এটার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নট এক্স্যাক্ট ভ্যালু আর একটা এক্সাম্পল নিই মনে করো রুট নাইনটিন এবার উনিশের সব থেকে কাছের পূর্ণবর্গ সংখ্যা কোনটা উনিশের দুদিকে দুটো পূর্ণবর্গ সংখ্যা আছে ষোলো আর পঁচিশ তাহলে কাছে পূর্ণবর্গ সংখ্যা নিশ্চয়ই ষোলো তাহলে উনিশটাকে আমরা কিভাবে ভাঙবো ষোলো দিয়ে তাহলে এটাকে কি লেখা যায় ষোলো প্লাস তিন তাহলে এবার আমরা এর আগের যে ফর্মুলাটা বলেছিলাম যে এখানে প্লাস বা মাইনাস দু রকমই হতে পারে তাহলে এটা এবার প্লাসের ফর্মুলায় আসবে তাহলে রুট ওভার ষোলো প্লাস তিন এটাকে এক্স প্লাস ওয়াই হিসাবে যদি ধরি তাহলে এটা সময় কী লিখতে হবে প্রথমে রুট এক্স তাহলে রুট এক্স বলতে রুট সিক্সটিন সিক্সটিনের রুট ফোর প্লাস ওয়াই ওয়াই বলতে থ্রি বাই টু ইন্টু রুট মানে এখানে যেটা থাকবে তার বর্গমূল এই হচ্ছে সহজ কথায় তাহলে এটা যেটা দাঁড়ালো ফোর প্লাস থ্রি বাই এবার থ্রি বাই করলে কত আসছে এটা একটুখানি ক্যালকুলেশান করে নিতে হবে এটাকে পয়েন্ট তিন আটা 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 তাহলে থ্রি বাই এইট মানে আসলো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে ফোর পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটাও কিন্তু প্রায় আসবে যদিও এটার মানটাই এক্স্যাক্টলি এটাই হবে কিন্তু আমাদের এই যে ভ্যালুটা এটা কিন্তু আমি বারবারই বলছি এটা কিন্তু এটার কাছাকাছি একটা মান হবে নেক্সট আর একটা এক্সাম্পল নেওয়া মনে করো যে কোনো এইরকম পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যা নিতে পারো মনে করো সিক্সটি তো এর কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর তাহলে সিক্সটি থ্রিকে আমরা লিখতে পারি সিক্সটি ফোর মাইনাস ওয়ান এবার দেখো কত তাড়াতাড়ি হয় এটা এক্স হলে নিয়মটা ছিল রুট এক্স এটার বর্গমূল এইট এখানে যেটা করতে হবে माइनस প্লাস থাকলে প্লাস ওয়াই বলতে ওয়ান বাই টু মানে রুট মানে এইট তাহলে এটা যেটা আসছে ওয়ান মাইনাস ওয়ান বাই তার মানে এবার ওয়ান বাই করলে যেটা আসছে এটা পয়েন্ট জিরো আর একটা জিরো নিয়ে ছয়শো শোলং ছিয়ানব্বই ফোর এই পয়েন্টের জন্য আর একটা জিরো ছয় দু বত্রিশ এইট আশি পাঁচশো লং আশি ওকে তাহলে এটা যেটা আসলো এইট মাইনাস ওয়ান বাই সিক্সটিন মানে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ তো এটাকে এবার বিয়োগ করলে যেটা আসবে সেভেন পয়েন্ট আর এটা আসবে নাইন থ্রি ছশো পঁচিশ থেকে এই সেভেন পয়েন্ট নাইন থ্রি সেভেন ফাইভ বা এটাকে অ্যাপ্রক্সিমেটলি লেখা যেতে পারে সেভেন পয়েন্ট নাইন ফোর তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি তোমরা পুরোটা বুঝতে পারো তাহলে আমাকে উইদাউট ইউজিং এনি ক্যালকুলেটার এইটার ভ্যালু কী হবে করে কমেন্ট করে জানাবে রুট টোয়েন্টি থ্রি আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের মেনি মেনি থ্যাংক